পূর্বএশিয়ার দেশ জাপান পৃথিবীর উন্নত ও ব্যয়বহুল দেশের তালিকায় অন্যতম অবস্থান, যার প্রশাসনিক কাঠামোতে রয়েছে 49টি প্রিফেকচার, এরই একটি সাইতামা। আমরা যাব এই টোকিও শহরের ঠিক উত্তরে সাইতামারই একটি গ্রাম। গাড়ির নেভিগেশন স্ক্রিনে যে অঞ্চলে আমরা যাব সেটিকে মোটামুটি নির্ধারণ করা, কিন্তু সুনির্দিষ্ট গন্তব্যটি আমাদের চেনা না। সাইতামা শহরের ভেতর দিয়ে আমরা চলেছি গ্রামের পথে, কৃষির এক বিস্ময়কর তথ্যের সন্ধান। জাপানে পথ চেনার জন্য গাড়ির পথ নির্দেশিকাই যথেষ্ট, কিন্তু সেই পথ যদি হয় একেবারে গভীর কোনো অঞ্চলে বা গ্রামের ভেতরে, তাহলে অনেকটাই জটিলতায় পড়তে হয়। আমাদের সঙ্গে কয়েকজন জাপান প্রবাসী বাংলাদেশীও সহজে মেলাতে পারছিলেন না। আগত্যা রাস্তায় নেমে মানুষের কাছে শুনেই মেলাতে হলো সেই কৃষক মানুষ। গ্রামের ভেতরের একটি শপিং মলে দোকানের চেনানো পথ ধরে সামনে এগুতেই চোখে পড়ল দৃষ্টিনন্দন বিশালাকার একটি বাড়ি। হ্যাঁ, এই বাড়িটি একজন কৃষক। তিনি সাধারণ কোনো কৃষক নন, গোটা জাপানে সারা জাগানো অর্গ্যানিক কৃষির এক নায়ক, যার নাম নাকামোরা মিয়োশি। আগেই জানানো ছিল, তাই বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন তিনি। এই বাড়িটি একজন কৃষকের রুচি, অর্থনৈতিক সাফল্য, প্রগতিশীল চিন্তা সব কিছুরই সাক্ষী বহন করে। গ্রামের নাম কাওয়াদাতা। এই গ্রামে 9 একর জায়গার উপর স্থাপিত সবচেয়ে সুন্দর বাড়িটির মালিক কৃষক নাকামোরা, যিনি গোটা জাপানের অর্গ্যানিক ফার্মিং সমবায় সমিতির একজন প্রভাবশালী সদস্য। শুধু এশিয়া নয়, পৃথিবীর দেশে দেশে কৃষির বর্তমান উৎকর্ষ, কৃষকের দুরবস্থা থেকে শুরু করে সব কিছুই নখদর্পণে রয়েছে মিয়োশি। খোঁজ নিয়ে জানা গেল, কৃষি কাজ শুরু করার পর মিয়োশি কোনোদিন রাসায়নিক সার ছুঁয়েও দেখেন। কৃষি কাজের ক্ষেত্রে সফল ও মাটিতে যে কোনো ধরনের কৃত্রিম রাসায়নিক সার ও কীটনাশকের দারুণ বিরোধিতা করে আসছে। নিজে রাসায়নিক সার ও প্রচলিত কীটনাশক মুক্ত কৃষি আবাদ করে সাফল্যের এক দৃষ্টান্ত হাজির করেছেন বিশ্ববাসীর কাছে। তার মালিকানাধীন কৃষি আবাদী এলাকা 870 একর। এই কৃষি আবাদ তার অর্থনৈতিক উন্নতির মূল ক্ষেত্র, যার প্রমাণ তার বাড়িতে। চারদিকে উন্নত কৃষির সব আয়োজন। 55 বছর বয়সে নাকামোরা মিয়োশি অন্য প্রকৃতির এক মানুষ। ধর্মের প্রতি তার অগাধ বিশ্বাস। সিন্তোইজম বা জাপানি বুদ্ধিজমের দীক্ষা নিয়ে তিনি তার জীবনকে নিবেদন করেছেন মানুষের কল্যাণ। গভীরভাবে উপলব্ধি করছেন মাটির সুস্থ দেহেই সুস্থ ফসল হতে পারে, আর একমাত্র সুস্থ ফসলই মানুষের শরীরের সুস্থতা নিশ্চিত করতে পারে। একজন কৃষক তার নিজের হাত দিয়ে কোনো বিষাক্ত ফসল উৎপাদন করলে তা হবে অধর্মের কাজ। টোকিওর হোচি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী মিয়োশি জাপানের কৃষকের প্রতিনিধি হিসেবে ভ্রমণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন জাতির কাছে পৌঁছে দিয়েছেন কৃষি কাজের জন্য সূর্য, পানি আর মাটি এর বাইরে কোনো কিছুই নেই, থাকা উচিত নয়। কৃষক মিয়োশিকে গাড়িতে নিয়ে আমরা চললাম তার আলু ক্ষেতের উদ্দেশ্যে। অনেক বিষয়ে কথা হলো পথে। অর্গানিক কৃষি সম্পর্কে নতুন নতুন তথ্য তুলে ধরলেন আমাদের সামনে। গরুর গোবর সহ কোনো পচনশীল বর্জ্য থেকে উৎপাদিত জৈব সার ব্যবহারের ক্ষেত্রেও নানা জটিলতা রয়েছে। উন্নত বিশ্ব আমাদেরকে এসব পচনশীল দ্রব্য থেকে উৎপাদিত কম্পোস্ট ব্যবহারের পরামর্শ দেয়, কিন্তু তাতে মাটি ও ফসল অনেক বেশি পোকায় আক্রান্ত হয়। এ কারণে আমি কখনো জৈব সার ব্যবহার করি না। আমি অর্গানিক কৃষির জন্য আফ্রিকার জাম্বিয়া, ফিলিপিন ও তাইওয়ানের কৃষকদেরকে পরামর্শ সহ নানাভাবে সহযোগিতা করার সুযোগ পেয়েছি। বাংলাদেশ থেকে এখনও অর্গানিক কৃষির আগ্রহ নিয়ে আমার কাছে আসেনি, আসলে অবশ্যই সহযোগিতা করব। কথা প্রসঙ্গে মিয়োশি অর্গানিক আবাদের আরো কিছু ধারণা তুলে ধরলেন। অর্গানিক আবাদের ক্ষেত্রে প্রথম দিকে ফলন কম হয়, পরে উৎপাদন বাড়তে থাকে।
অর্থাৎ মাটি যখন নিজের শক্তি ফিরে পেতে থাকে তখন ফসলের উৎপাদন আপনাআপনি বেড়ে যায়। মিয়োশি তার ভাষায় স্পষ্টতই বললেন, ইউরোপ ও আমেরিকা এশিয়ার দেশগুলোকে অর্গানিকের যে অনুশীলন চাপিয়ে দিতে চাইছে তা সব দেশের জন্য, সব মাটির জন্য পুরোপুরি কার্যকর নয়। পাশাপাশি তাদের চাপিয়ে দেওয়া কোনো কিছুই অনুন্নত ও স্বল্পোন্নত দেশের কৃষির জন্য কল্যাণমুখী হতে পারে। তিনি বললেন, উন্নত বিশ্ব কৃষি উৎপাদনের মধ্য দিয়ে বেশি বেশি টাকা উপার্জনের শিক্ষা ও তাগিদ দিচ্ছে, কিন্তু অনুন্নত বিশ্বের জন্য টাকা উপার্জনই শেষ কথা হতে পারে। এখানে প্রয়োজন মানুষের জীবনমান ও জনকল্যাণ নিশ্চিত। কথায় কথায় আমরা পৌঁছে গেলাম মিয়োশির আলু খেতে। মেশিনে আলু তোলা চলছিল, এই জমিতে কোনোরকম সার ও কীটনাশক প্রয়োগ করা হয়নি, কিন্তু ফলন হয়েছে ভালো। দর্শক মিউদাচার, এই যে কৃষক বলে আসছিলাম, 100% অর্গ্যানিক বা জৈব কৃষি করছে, এত কিছুর পরেও তার কৃষি সম্পূর্ণরূপে 100% চেয়ে বেশি বলা যেতে পারে, কারণ সে ধর্মীয় একটা অবস্থান থেকে তার এই কাজটা করছে যে মানুষ সুস্থ সুন্দর খাবার খাবে, এর ভেতরে কোনো ধরনের কোনো রাসায়নিক ক্রিয়া হবে না, যাতে করে মানুষের অসুখ বিসুখ না হয়, নানান বিষয়ে ধর্মীয় অনুশাসনটা তাকে অনেক বেশি জাগ্রত করছে। এত কিছুর পরেও এই জাপান যে অর্গ্যানিক এগ্রিকালচার বা জৈব কৃষির ব্যাপারে এত সচেতন, তারপরেও এখানে 0.17% অর্গ্যানিক এগ্রিকালচার হয় সারা পৃথিবীতে। ইউরোপের দিকে যদি আমরা তাকাই তাহলে 4-5% অর্গ্যানিক হয়, কিন্তু তার অর্গ্যানিকটা সম্পূর্ণ আলাদা। আমরা এসে পৌঁছলাম এখানে, এখন তার কাছ থেকে আমরা শুনব অন্যান্য গল্প বা অন্যান্য ঘটনা, কেন সে এতে আসলো, জাপানিজ কৃষকদের অবস্থা কী, রাষ্ট্র এই অর্গ্যানিক কৃষিকে কীভাবে দেখে, তাদের অধিকারের ব্যাপারে তারা কতটা সচেতন, জাপানের কৃষকরা সব কিছু বিষয়ে আমাদের সাথে সাদৃশ্য কোথায় সাদৃশ্য নেই, অধিকার ইস্যু থেকে শুরু করে সর্ব বিষয়ে। চলুন যাওয়া যাক। মিয়োশির এই ক্ষেতে যারা কাজ করছেন তারা সবাই কৃষক ও কৃষি শ্রমিক। এরা মিয়োশির কৃষি প্রকল্পে 7 দিনের একটি প্রশিক্ষণে অংশ নিয়েছে। সবসময় এমন প্রশিক্ষণার্থীরা যুক্ত থাকেন তার সঙ্গে, অন্য যে কোনো জায়গার চেয়ে এটি ব্যতিক্রম এই জন্য যে এদের কৃষি প্রশিক্ষণ গ্রহণের জন্য কোনো অর্থ দিতে হয় না, বরং মিয়োশির প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতিদিনের মজুরি দেন এবং থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেন। আবার আমরা ফিরলাম মিয়োশির বাড়ি। দুপুরে আমাদের জন্য খাবারের আয়োজন। পাকের ঘরে মিয়োশির প্রশিক্ষণার্থীরাই তৈরি করছেন নানা রকম খাবার। অর্গানিক চাষাবাদের প্রশিক্ষণের পুরো প্যাকেজের মধ্যে আছে ফসল উৎপাদন থেকে শুরু করে পাক এবং পরিবেশন পর্যন্ত শিক্ষার ব্যবস্থা। এখানে বছরের প্রায় প্রতিটি দিনই প্রশিক্ষণ নিতে আসা কৃষক কিষানি রান্নার কাজগুলো করে থাকে। খাবার তৈরি হচ্ছে। এই ফাঁকে আমরা কৃষক মিয়োশির বাড়ি আরও একটু ঘুরে ঘুরে দেখি। 9 বছর আগে 46 বছর বয়সে বিয়ে করেছেন তিনি স্ত্রী নাকামোরা তাকান। এখন 2 সন্তানের জন্ম। চার সদস্যের পরিবারের জন্য এই বাড়িটি বিশাল বলা যায়। নতুন এই ভবনটি তার মনের মতো করে তৈরি করেছেন। পুরো কাঠের কাঠামোর এই দোতলা বাড়ির 2টি ফ্লোরে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বানানো হয়েছে প্রার্থনা কক্ষ। উপরে ওঠার জন্য ছোট্ট একটি লিফট রয়েছে। নিচে খাবারের কক্ষটি বেশ বড়। এখানে সাধারণত শিক্ষার্থী এবং কৃষি শ্রমিকদেরকে নিয়ে একসঙ্গে খেতে বসেন মিয়োশি। আমাদের খাবার সময় প্রতিদিনের মতো তার খামারের কৃষি শ্রমিক এবং শিক্ষার্থী ছিল। আবারও কথা শুরু হলো মিয়োশির সঙ্গে। তিনি একে একে তুলে ধরলেন নানা অভিজ্ঞতা। আমার 22 বছরের কৃষি জীবনে 17 বছরই কৃষকদের পরামর্শক হিসেবে কাজ করছি। প্রথমত, আমি গভীরভাবে বিশ্বাস করি যে কৃষি বিপ্লবের জন্য সবার আগে চাই উন্নত কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি, তারপরে কৃষকের জন্য চাই রাষ্ট্রীয় সহযোগিতা। সরকার যদি কৃষির প্রতি আন্তরিক না হয় তাহলে কৃষক কখনো লাভবান হতে পারবে না।
কৃষক মিয়োশের সার্বিক কৃষি আয়োজনটি এত বড় যে সারাদিনেও তা ঘুরে শেষ করা সম্ভব। তার বাড়ির একাংশে রয়েছে বীজ সংরক্ষণের এক অভিনব ব্যবস্থা। ভেতরে বীজ সংরক্ষণের একটি হিমাগারও রয়েছে। পাশেই রয়েছে অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন কৃষি পণ্যের চারা উৎপাদন ব্যবস্থা। এখানে গ্রিন হাউসে নিয়ন্ত্রিত পরিবেশে সুস্থ চারা উৎপাদন করা হয়। কোথাও বিষ বা কীটনাশক ব্যবহার নেই, তাই এখানে পাখি এবং প্রজাপতির ব্যাপক বিচরণ রয়েছে। নাকামুরা মিয়োশি বিশ্বাস করে যে বীজ এবং প্রশিক্ষণ দুটো খুব জরুরি বিষয় কৃষির জন্য। এই কারণে যে আমরা যেমন বলি যে একজন ভালো মা তার ভালো সন্তান জন্ম দেয়, একইভাবে একটা সুস্থ সবল ভালো বীজ যদি পাওয়া যায় তার থেকে ভালো ফসল আশা করা যায়। একইভাবে সেই ফসলকে লালন পালন করতে গেলে প্রশিক্ষণটা খুব জরুরি। যে কারণে এই মিয়োশি তার প্রধান কাজ হচ্ছে কোনো কমার্শিয়াল এগ্রিকালচার, মানে ব্যবসায়িক উৎপাদন সে করে না, বাজারজাত করে না, সে প্রধানত বীজ উৎপাদন করে এবং এই বীজ উৎপাদনের পাশাপাশি সে প্রশিক্ষণ দিচ্ছে এই বীজগুলোকে কীভাবে লালন পালন করতে হয়। দেখুন, জৈব কৃষি তো সারা পৃথিবীতে জৈব কৃষি নিয়ে একটা বর্তমান সমস্যা আলোড়ন তৈরি হয়েছে, কিন্তু এই জৈব কৃষির লালন পালন খুব কঠিন। সে মনে করে যে তৃতীয় বিশ্ব এবং এশিয়া দেশগুলোর কৃষকদের টাকা দিলেই ভালো কৃষি হবে সেটা সে বিশ্বাস করে না। সে মনে করে প্রশিক্ষণ, ভালো বীজ এবং কৃষিকে লালন পালনের জন্য যথেষ্ট পরিমাণের আগামীতে জ্ঞান বুদ্ধি কৃষকদের হতে পারে, হওয়া উচিত, তাহলেই কৃষিকে ধরে রাখতে পারবে। চলুন পরে কথা। দূরের ওই বাড়িটি কৃষক মিয়োশির পুরনো বাড়ি। তিনি তার নিজ আগ্রহেই ওই বাড়িতে যাওয়ার অনুরোধ জানালেন। যেতে হলো একটি সবজি ক্ষেতের উপর। সবজি একটি পোকা তুলে দেখালেন। মিয়োশি জানাচ্ছিলেন ক্ষেতে শত্রু পোকার আক্রমণ হলে তা দূর করার জন্য বন্ধু পোকা বাড়াতে হয়। কোনো বিষই বন্ধু পোকাকে বাঁচিয়ে শত্রু পোকা মারতে পারে। এবার আমরা পৌঁছলাম কৃষি যন্ত্রপাতির এক বিশাল সম্রাজ্য। মিয়োশি আগেই বলেছিলেন, যদি চাও নগিও তাহলে চান পোগিও। নগিও মানে হলো কৃষি বিপ্লব আর পোগিও মানে হলো কৃষি যন্ত্রপাতি। এই পুরনো বাড়িতেই রয়েছে বীজ প্রক্রিয়াতকরণ, সংরক্ষণ শুরু করে সব রকমের ব্যবস্থা। রয়েছে 5টি বড় আকারের ট্রাক্টর সহ বহু কৃষি যন্ত্র। অত্যন্ত পরিশ্রমী, আত্মবিশ্বাসী ও মাটির প্রতি মমত্বশীল মিয়োশি বিশ্বাস করেন, একদিন ঠিকই সব কৃষক এই অর্গানিক কৃষিতে ফিরতে বাধ্য হবে। পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়াসের মধ্যেই রয়েছে মানুষের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি। আজ এই জাপানে অর্গানিক কৃষি 1% পৌঁছে, ইউরোপ যেখানে 4%। তবে জাপানিরা অর্গানিক পণ্যের ব্যাপারে সচেতন হতে শুরু করেছে। এই সচেতনতাই একদিন আমাদের সম্প্রসারণ ঘটাবে। এই প্রকৃতি তার আপন চেহারা এবং আপন জীবনী শক্তি ফিরে পেলে মানুষের খাদ্যের অভাব হবে। এই কারণেই বাঁচাতে হবে প্রকৃতিকে, বাঁচাতে হবে কৃষি ও কৃষককে কৃত্রিম রাসায়নিক বিষের আগ্রাসন। দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে কৃষিকাজে বিপুল সম্পদের মালিক হয়েছেন যে নাকামুরা মিয়োশি। তিনি দিনের বড় একটি সময় আমাদের ফেরার সময় শুভকামনা হিসেবে বলল, জয়ী হোক বাংলাদেশের কৃষকরা, মুক্ত হোক সকল বঞ্চনা থেকে।